2 দিনের যে সহিংসতা, এই সহিংসতাটা জামাত শিবির করেছে, তাণ্ডবটা চালিয়েছে, পুলিশকে হত্যা করা, সাধারণ মানুষকে হত্যা করা, সংখ্যালঘুদের প্রতি নির্যাতন, মন্দির করা, মসজিদের জায়নামাজ পোড়ানো থেকে শুরু করে যত রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যত রকম কাজ করণীয় সবই করেছে, এমনকি ধর্মের অপব্যাখ্যা করে কিছু মানে অনৈতিকভাবে, যেরকম সাঈদীর ছবি আর কি চাঁদে দেখানো যাওয়া, এই ধরনের অপপ্রচার করে যত রকম দেশকে অস্থিতিশীল করার যত রকম কৌশল আছে সবকিছু কিন্তু জামাত শিবির ব্যবহার করেছে। আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক যেটা, যে এই সহিংসতা, এই অস্থিতিশীল অবস্থা এবং এই যে সহিংস আকার ধারণ করলো জামায়াত শিবির, এটা কিন্তু ওইভাবে করতে পারতো না যদি না প্রধান বিরোধী দল তাদেরকে সেভাবে আশ্রয় প্রশ্রয় অথবা সমর্থন না দিত। আমরা যেটা বলতে চাই যে দেশের আজকে 16 কোটি মানুষ যেই উদ্বেগের মধ্যে আছে, উৎকণ্ঠার মধ্যে আছে, এখান থেকে কিন্তু সরকার অবশ্যই দায়িত্ব সরকারকে নিতে হবে, দেশের জান মাল, দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেওয়া এটা সরকারেরই দায়িত্ব, কিন্তু সাথে সাথে যদি বিরোধী দল দায়িত্বশীল আচরণ না করে, যদি মূল যে প্রধান বিরোধী দল সেই দলের বিরোধী দলের নেত্রী, যেরকম সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নন, উনি কিন্তু সারা দেশের সরকারের প্রধানমন্ত্রী, ঠিক একইভাবে বিরোধী দলীয় নেত্রী কিন্তু গোটা বাংলাদেশের বিরোধী দলের নেত্রী এবং গোটা বাংলাদেশের কিন্তু মানুষের একজন প্রতিনিধি। তো সেই ক্ষেত্রে বিএনপিকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এবং আমরা সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে 2 দিনের জামাত শিবির হরতালের পরে আজকে সন্ধ্যাতেও কিন্তু গাজীপুরে বাস পড়েছে, আমাদের ঢাকাতে ককটেল বিস্ফোরণ হয়েছে, একটি বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে হোটেল সোনারগাঁয়ের পাশে একটি সোনারগাঁয়ের সামনে মোটরসাইকেল থেকে বিস্ফোরণ ঘটনা হয়েছে, এবং আমরা দেখলাম যে সন্ধ্যার পরে আপনি লক্ষ্য করে দেখবেন যে একজন যুব দলের নেতা, সে কিন্তু বিজয়নগরের একটা মসজিদে তার কাছে রাখা বোমা বিস্ফোরণ হয়েছে। তো এগুলোর মধ্যে দিয়ে আমরা কী লক্ষ্য করছি, এবং আমরা সবচেয়ে উদ্বেগের জনক বিষয় যে চট্টগ্রামের 16 শহরে সেখানে একটা মাদ্রাসায় 10 জন আলেমকে হত্যা করে সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর জন্য একটা ষড়যন্ত্র হয়েছিল, সেটা অবশ্য ধরাও পড়েছে। তো এই ধরনের মানে নাশকতামূলক কার্যক্রম যারা চালাতে চাচ্ছে, সেই সকল দেশদ্রোহী যারা 71-এ যেভাবে আর কি এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে, দেশের মানুষকে হত্যা এবং ধর্ষণের জন্য মদদ দিয়েছে পাকিস্তানি বাহিনীদেরকে, আমরা চাই যে সেই সময়ে পাকিস্তান ছিল আমাদের প্রতিপক্ষ, তাদেরকে সহায়তা করেছিল জামায়াত অথবা সেই সময় ছাত্রসংঘ, আজকে ছাত্র শিবির, আজকে আমাদের কিন্তু দেশের 16 কোটি মানুষের মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা শক্তির বিপক্ষ শক্তি হিসেবে, প্রতিপক্ষ হিসেবে জামাত শিবির দাঁড়িয়ে গেছে। আজকে এই দেশবাসীর বিপক্ষে যে জামাত শিবির দাঁড়িয়ে গেছে, এই জামাত শিবিরের সহযোগী হিসেবে যেন 2013 সালে বিএনপি নিজেদেরকে তৈরি না করে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আবারও আরো অনেক আলোচনা নিয়ে আসবো। অশোক ভাই, উনি একটি কথা বললেন যে সাম্প্রতিক পরিস্থিতিতে বিএনপি এবং জামাত মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটা কি আপনি অ্যাডমিট করবেন কি না? ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য জনাব জুনায়েদ আহমেদ পলক সাহেবকে। আসলে আমরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই। আপনি জানেন যে দেশে দেলোয়ার হোসেন সাঈদীর ট্রাইব্যুনালে বিচারের যখন রায় হয়েছিল, তখন আমাদের নেত্রী বিদ্রোহী নেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে ছিলেন। এর মধ্যেই যে হরতাল সংগঠিত হয়েছে সেখানে কিন্তু বিএনপি সেই হরতালে জামাতের হরতালে সাপোর্ট দেয়নি। বিএনপি একটি হরতালে সাপোর্ট দিয়েছিলেন, সেটা যত 1 তারিখ যখন বাইতুল মোকারমে বাংলাদেশের ওলামা মাশায়েখরা যখন একটি শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচিতে যখন হামলা হয়েছে তার পরবর্তী যেই হরতালটা ডাকা হয়েছিল সেখানে সমর্থন দিয়েছে। এবং যে কথাটি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বলেছেন যে বেগম খালেদা জিয়ার এই কর্মসূচি অনেকটা জামাতের সাথে একাকার হয়ে গেছে, এটার সাথে আমরা কোনো একমত না। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতির কাছে যে বক্তব্য তুলে ধরেছেন, আমার যদি মনে হয় মাননীয় সংসদ সদস্য যদি একটু বক্তব্যটা সঠিকভাবে পড়ে দেখতেন তাহলে হয়তো এই বক্তব্য উনি এখানে দেওয়ার মতো সুযোগ ওনার হতেন না। আমার মনে হয় উনি সে বক্তব্যটা পড়েননি। আমি শুধু একটা লাইন আপনাকে বলছি, সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, গণহত্যার প্রতিবাদে আগামী 5ই মার্চ মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখানে আপনি লক্ষ্য করবেন সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, গণহত্যার প্রতিবাদে, এখান থেকে যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ,
সাইদির মুক্তি অথবা জামাতকে সমর্থন এ ধরনের কোনো শব্দ কিন্তু এখানে নেই। সবাই আমি যদি একটি প্রশ্ন করি সেটি হচ্ছে যে আসলে উনি যে প্রশ্নটি তুলছেন বা জনমনে যে কেন কথাটা আসছে সেটি হচ্ছে যে জামাতের দুই দিনের হরতালের পরপরই হরতালটা হয়েছে এবং মিলিয়ে হয়েছে, যার ফলে কিন্তু সবাই বলছে যে টানা তিন দিনের হরতাল এটা হয়তো কাকতালীয়, কিন্তু এটার সাথে বিএনপির কোনো উদ্দেশ্য আছে বলে ব্যক্তিগতভাবে জামাত তো আগে অংশটা দিয়েছে, এটা ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। এবং আপনি যদি এই বক্তব্যটা আপনি একটু পরে দেখবেন, এখানে জামাতের এই কর্মসূচি অথবা যুদ্ধবিদের বিচার অথবা সাইদির মুক্তি অথবা জামাতের সমর্থন এ ধরনের কোনো কিছু না, বরং আমরা বিজ্ঞজনকে শুনেছি যে খালেদা জিয়া একটি অত্যন্ত সুচিন্তিত এক বিরোধী দলের নেত্রী এবং রাষ্ট্রনায়ক খচিত একটি বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেছেন, যেটা আপনাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন যে স্বাধীনতার পরবর্তী। হ্যাঁ, আপনি যদি বক্তব্যটা একটু যদি কাইন্ডলি একটু যদি পড়ে দেখতেন আমার মনে হয় যে আমি পড়ছি, আমি যদি বলি লুফর ভাই একটু বলেন, আমি একটু যদি অনুমতি দেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া পহেলা মার্চ যে বক্তব্য রেখেছেন, বক্তব্য তো না এটা আর কি প্রেস ব্রিফিং, এবং উনি সাংবাদিকদের কোনো উত্তর দেননি এবং সাংবাদিকরা বলেছেন তার উত্তরে যে আমাদেরকে ডাকার দরকার ছিল, ইমেল করে দিলেই হয়তো, এই ধরনের সংবাদ সম্মেলন কিন্তু হয় নাই, মানে ইন্টারাকশন হয় নাই, কোনো কোনো প্রশ্ন নেওয়া হয়নি। তো প্রশ্ন নিতে সমস্যাটা কোথায় আমরা জানতে চাই, যে বিরোধী দলের এই এই যে মানে আত্মবিশ্বাসের ঘাটতি কোথায়, তারা এই প্রশ্নের উত্তর দিতে কেন এত সংকা হচ্ছে। আরেকটা আমি কথা বলি, আপনি যেটা বলছেন আপনার বক্তব্য থেকেই বলি, মাননীয় বিরোধী নেত্রী এই যে গণহত্যার কথা বলেছেন, আমি আজকে উইকিপিডিয়াতে গিয়েছিলাম, সেখানে আমি গণহত্যা বা জেনোসাইডের কি ডেফিনেশন কি সংজ্ঞা সেটা আমি জানার চেষ্টা করেছি। আমার এখানে তো আমি মোবাইল অফ করে রাখতে হয়েছে, তো আমি আপনাকে দেখাতে পারছি না, তবে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি লিঙ্কটা নিয়ে নিতে পারেন। 1948 সালের ইউএন কনভেনশন, সেখানে প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড, এই এখানে সিপিপিসিজিতে আর্টিকেল 2-তে সুনির্দিষ্ট বলা হয়েছে যে কোনো কোনো সম্প্রদায় বা জাতির বিলোপের জন্য যে মানসিক এবং শারীরিক হত্যাকাণ্ড চালানো হয় সেটাকে গণহত্যা বলে। এথনিক ক্লিনজিং অনেক, এবং এথনিক এটা রিলিজিয়াস এবং মানে ক্ষুদ্র জাতিসত্তাও যদি হয় কোন জাতি অথবা সম্প্রদায়, বলছি যে যদি এটা কিন্তু আমার কথা না, এটা বাংলাদেশ আওয়ামী লীগের সংজ্ঞা না, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর জাতিসংঘের 1948 সালের কনভেনশন অনুযায়ী। আজকে আমাকে বলুন যে আজকে 71 গণহত্যাকে অসম্মান করার জন্য, অশ্রদ্ধা জানানোর জন্য একটা প্রধান বিরোধী দলের পক্ষ থেকে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হলো আজকে গণহত্যা। হ্যাঁ, আমরা দেখছি জামাত শিবির আজকে আজকে যে কথাটা আমাদের নেত্রী বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন, আপনি একটি স্বাধীন দেশের নির্বাচিত সংসদ সদস্য, আমরা একটা স্বাধীন দেশে রাজনীতি করছি, একটা স্বাধীন দেশে একদিনে যদি অর্ধ শতাধিক লোক মারা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি ঘটে, সেখানে মানুষ তার আমি যে পুলিশ হত্যা কি বিচার বহির্ভূত, আমি অশিক আমি মানুষ বলছি, আমি পুলিশও বলছি না, আমি জামাতও বলছি না, অন্য কিছু বলছি না। বহির্ভূত হত্যা মানে কি পুলিশ, আমি জামাতও বলছি না, আমি আমি পুলিশকে বলছি, আমি বলছি মানুষ, যেই মানুষকে আপনার অর্ধ শতাধিক মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, এটাকে আপনি কি বলবেন, এটাকে আপনি কি বলবেন? আজকে বিরোধী দলের নেত্রী উনি যে দায়িত্বশীল হিসাবে উনি বলেছেন যে এটাকে গণহত্যা বলেছে এবং বাংলাদেশের মানুষ এটাকে প্রশংসা করেছে, আজকে বাংলাদেশে কি হয়েছে? আজকে যদি আমরা বলতে যাই যে এই হত্যাকাণ্ড আপনারা পরিকল্পিতভাবে করেছেন, আমাকে একটু প্লিজ শেষ করে, এই হত্যাকাণ্ড আপনারা পরিকল্পিতভাবে করেছেন, কোন হত্যাকাণ্ড? এই যে হত্যাকাণ্ড চট্টগ্রামে 19 জন পুলিশ, না না না, আমি আমাকে প্লিজ না প্লিজ আমাকে শেষ করুন, উনি শেষ করুন, আমাকে শেষ করতে দেন। এই হত্যাকাণ্ড আপনারা পরিকল্পিতভাবে আমরা যদি বলি আপনারা করেছেন, কারণ আজকে আমি একটু প্লিজ আমাকে শেষ করে আপনি বলবেন, আপনার কাছে সময় কিন্তু আমি একটু কথা বলিনি। আপনি দেখেন যে আজকে যেই যুদ্ধ অপরাধীদের ট্রাইব্যুনাল নিয়ে যে বিচার নিয়ে যে কথাবার্তা হয়েছে, এই ক্ষেত্রে আজকে ট্রাইব্যুনাল গঠন করেছেন আপনারা, মামলা দায়ের করেছেন আপনারা, প্রসিকিউশন নিয়োগ করেছেন আপনারা, জজ নিয়োগ করেছেন আপনারা, ঠিক আছে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছেন আপনারা, এই মামলা সত্য কি মিথ্যা প্রমাণের জন্য আদালতে ফাইট করেছেন আপনারা, সেই মামলায় আজকে একজন দেশে ছিলেন না, তাকে আপনারা ফাঁসি দিলেন। বিএনপি কিন্তু এই সম্বন্ধে কোনো কথা, আবুল কালাম আজাদ সম্বন্ধে কোনো কথা বলেনি, দেশে না পালাইছে সে, যাক ছিলেন না, অসে বলা তো কাদের বল্লার ফাঁসি একজন একই অপরাধে
সে আটটা অপরাধ তার প্রমাণিত হলো, তাকে যাবজ্জীবন দেওয়া হলো। বাংলাদেশের মানুষ মনে করেছে আজকে শাহবাগ যেই একটা জাগরণ হয়েছে, আপনারা বলছেন যে প্রজন্ম, সেখান থেকে বলা হয়েছে যে সরকারের সাথে একটা সমঝোতা হয়েছে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এটা বিশ্বাস করেছে, যার জন্য মানুষ কিন্তু ফুঁসে উঠেছে। আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে আপনাদের এই ষড়যন্ত্র ধরা পড়েছে, যার জন্য কিন্তু আপনারা তড়িঘড়ি করে আইন সংশোধন করেছেন। এটা আমি ভুল করছি, আমাকে প্লিজ, আপনারা আইন সংশোধন, আপনারা আইন সংশোধন করেছেন এখন এবং এই মামলার রায় আপনাদের পক্ষে, আপনারা যেই ডিজাইনে মামলার রায় দিতে চাচ্ছেন সেইভাবে দেওয়ার জন্য, এর পূর্বে একজন বিচারক ছিলেন মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সাহেব, যিনি বিচারপতি ছিলেন, তাকে আপনারা ডেকে নিয়ে, মাননীয় আইনমন্ত্রী তাকে ডেকে নিয়ে পদত্যাগ করিয়েছেন। একজন বিচারপতি স্কাইপের একটা কেলেঙ্কারির কারণে উনি নিজে ব্যক্তিগতভাবে পদত্যাগ করেছেন এবং উনি নিজেই বলেছেন সেই স্পাইকে, যদি আমি জানি না আমার আদালত অবমাননা হয় কিনা, আপনি যদি লুৎফর ভাই আছেন হয়তো পরবর্তী সময় আমাকে সাপোর্ট করতে চাই, সেখানে স্কাইপেতে উনি বলেছেন যে বিচারপতি সাহেব বলেছেন, আমি এটা আগে বলে দিলাম, বলেছিলেন যে আমাকে তো সাজা দিতে বলছে কিন্তু এমন কিছু নাই যে সাজা দেওয়া যাবে। আচ্ছা, আমরা মূল প্রসঙ্গে আসি না, ইত্যাদি মিলিয়ে আজকে দেশে এমন একটা পরিস্থিতি, সেখানে আজকে গণজাগরণের একটা নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে আপনারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে আজকে মানুষকে যে হত্যা করেছেন, এটাকে বিরোধী দলীয় নেত্রী যে গণহত্যা বলেছে, আমার মনে হয় এটা একটা সময় উচিত এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটা সমর্থন করবে। আপনি আপনার অবস্থানে আপনি অটল আছেন যে আপনাদের বিরোধী দলীয় নেত্রী যেটা বলেছে সেটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন? অবশ্যই, ঠিক আছে, আমি বাংলাদেশের মানুষও সাপোর্ট দিচ্ছি, আপনার দায়িত্ব দিয়েছেন, এখন বাংলাদেশের মানুষ কি করেছে সেই বিষয়টা অবশ্যই জনমতের উপর ছেড়ে দিতে হবে। এখন আমি একটা কথা বলি আপনাকে, আপনি বলছেন বিচারের স্বচ্ছতা আসতে হবে, আপনি বলছেন সবই তো আপনারা করেছেন, আমরা অনেক আমি বলছি এখন সবই আপনারা করেছেন না, কাদের মোল্লার যখন যাবজ্জীবন কারাদণ্ড আসলো, যখন গণজাগরণ আপনি বললেন যে জনগণ যখন ফুঁসে উঠেছে, আপনি একদিকে গণজাগরণকে আপনি স্বীকার করছেন, একদিকে আপনি কাদের মোল্লা যাবজ্জীবন সাজাকে আপনি বলছেন যে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং এই সাজাটা যেন বৃদ্ধি হয় তার জন্য জনগণ ফুঁসে উঠেছে, এটা বলে যে একটা সমঝোতা, আমি বলি সরকারের সাথে একটা তথাকথিত সমঝোতা, বিশেষ কারণই হোক, তথাকথিত হোক, সন্দেহমূলক হোক, অমূলক হোক, সত্য হোক, অসত্য হোক, এই রায়ে জনগণ খুশি হয়নি, ঠিক কিনা? খুশি হয়নি, তার ফলে জনগণ প্রজন্ম খুশি হয়, হ্যাঁ, নতুন প্রজন্ম খুশি হয়নি, তারা ফুঁসে উঠেছে, গণজাগরণ সৃষ্টি হয়েছে, সেই জাগরণ থেকে একটা মঞ্চ তৈরি হয়েছে শাহবাগে এবং সেই প্রজন্ম চত্বর থেকে যে গণজাগরণের বিস্ফোরণ, তাদের যে মতামতটা এসছে তার প্রতি সরকার শ্রদ্ধাশীল হয়ে আইনটাকে সংশোধন করে আপিলের ব্যবস্থা করেছে, এটা সরকার দোষটা কোথায় করেছে? আপনি যেটা বলছেন গণজাগরণকে শ্রদ্ধা জানানো হয়েছে, তরুণ প্রজন্মের আন্দোলন এবং দাবিকে শ্রদ্ধা জানানো হয়েছে, না তাহলে আপনারা আজকে রাষ্ট্রক্ষমতায় আছেন, একজন একজন করে বলুন, আপনারা রাষ্ট্রক্ষমতায় আছেন, আপনারা কি আগে যখন এই আইনটা করেছেন তখন কি আপনাদের তত্ত্বপাত্র ছিল না? তখন হয়তো আসলে না, এখনই কিছু ত্রুটি ছিল, তত্ত্বপাত্র ছিল না? আমি বলি আপনি আপনারা এই রায়টা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে আপনারা কি তখন বোঝেন নাই যে পরবর্তী আইন সংশোধন করতে হবে? আপনারা কেন আপিলের সুযোগ রাখেন? আপনি নোট নেন, উনি শেষ করলে আমি বলতেছি নাটক বলছেন কেন আমাকে বলেন, আমি গণজাগরণ মঞ্চের বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় প্রথম কি বলা হয়েছিল যে তারুণ্যের উচ্ছ্বাসকে আমরা ধারণ করি, কিন্তু হয়তো এই আন্দোলনের সাথে আমরা একমত না, উচ্ছ্বাসকে কিন্তু আমরা ধারণ করি। আমি একটা লেট প্রিফারেন্স, আমাকে শেষ করতে দেন, আজকে কি হয়েছে, আজকে এখানে দাবি ছিল, গণজাগরণ মঞ্চের দাবি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার, সেই বিচারের সাথে সাথে আজকে যেই ধীরে ধীরে এটা যে প্রলম্বিত হচ্ছে, দাবি প্রলম্বিত হচ্ছে, কথা প্রলম্বিত হচ্ছে, আগের সেই জায়গায় কিন্তু গণজাগরণ মঞ্চ নাই, এখন আরটিবি কথা বলতে পারবে না, আরটিবি কে বন্ধ করে দিতে হবে, জুনায়েদ এমপি সাহেব আরটিবি থেকে কথা বলে তার কথা বলার রাইট থাকবে বা দেওয়া যাবে না, এই দায়িত্ব তো গণজাগরণ মঞ্চকে কেউ দেয়নি। অভিযোগটা হচ্ছে যে গণজাগরণ মঞ্চ কেন একটা বিষয় নিয়ে আছে, আজকে মোশারফ ভাই বলছেন যে গণজাগরণ মঞ্চ কেন ওই যুদ্ধাপতি বিচার ছেড়ে অন্য ইস্যুতে চলে গেল, আমি বুঝতে পারছি না যে আসলে বিএনপির অবস্থানটা কোথায়।
বিএনপি কখনো যুদ্ধ অপরাধীদের বিচার চায় না, এটা কিন্তু বিএনপি কখনো বলে না। আপনারা কি বলেন যে সাঈদি কি যুদ্ধ অপরাধী না? আমাদের এই যে সাঈদির অপরাধ যে ফাঁসিটা হচ্ছে, আদালত বিচার করবে, এটা কি আপনি সমর্থন করেন না? কেউ কি সাঈদির মুক্তি চাইছে বিএনপি? না, এই রায় সেটা যদি হয় তাহলে কেন এই এই ধ্বংসযজ্ঞ, এই হত্যাকাণ্ড কেন? হরতাল তো হলো আজকে যে আপনি, না না আমি বলতে, আমি একটা লোক, আমি অপরাধী, আপনি আমাকে সরকার আছেন, আপনি আমাকে নির্দিষ্ট মামলা দিবেন, আইনের আওতায় আনবেন, আমাকে বিচার করবেন, আমাকে আপনি প্রকাশ্যে গুলি করে মেরে ফেলবেন একটা স্বাধীন দেশে, যেটা আপনারা গণতান্ত্রিক সরকার বলে দাবি করেন। আজকে বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক লোক এই তিন দিনে মারা গেলেন, এই দায়িত্ব কে নেবে? আজকে যদি আপনি ভিডিও ফুটেজ গুলি দেখেন, আজকে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে যে যাত্রাবাড়িতে একজন লোককে ঘরের মধ্যে ঢুকিয়ে প্রকাশ্যে পুলিশ গুলি করে দিয়েছে, সেই ভিডিও ফুটেজ আজকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা আরো আলোচনা করব, আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি। এটা কি গণহত্যা না? একটু বিরতি নিচ্ছি আমরা। আপনি যে দর্শক নিচ্ছি ছোট করলাম যে আসলে আমার সারা দেশে যে আলোচনাটাই হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, সে তার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছিলাম। তো এখন গত তিনটি অনুষ্ঠান ধরে আমি যেটি জানতে যাচ্ছি, যে দেশবাসী যেটা জানতে চায়, এর শেষ কোথায়, সমাধান কোথায়? আমি আমি বলি, বিষয়টা হচ্ছে যে আসলে দেখেন, আমরা সবাই রাজনৈতিক কর্মী, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। তো আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের মন্তব্য, সেইটা দিয়ে যদি আমরা দশটা মানুষকেও বাঁচাতে পারি, তবেই কিন্তু আমাদের রাজনীতির সার্থকতা। আমি অনুরোধ করবো মোশাররফ ভাইকেও যে আজকে রাত পোহালেই ভোর থেকে হরতাল, 12 ঘন্টার হরতাল। তো সেই হরতালে যদি আমাদের বক্তব্যে, বিবৃতিতে আমাদের দলের নেতাকর্মী অথবা সাধারণ জনগণ, তাদেরকে যদি আমরা সহিংসতা বা প্রাণহানির হাত থেকে আমরা রক্ষা করতে পারি, আমাদের উচিত সেই বার্তাটাই দেশের জনগণকে দেওয়া এবং আমাদের দলের নেতাকর্মীদেরকেও দেওয়া, যেন তারা এই দেশের মানুষের প্রতি অবিচার না করে। তারা যেন হরতালের নামে, হরতাল যেরকম অধিকার, রাজনৈতিক অধিকার, ঠিক একইভাবে একজন নাগরিকের কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করার অধিকার আছে। এখানে আপনারা বলবেন যে সরকারের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়া, সব কিছু সব ঠিক আছে, কিন্তু আজকে জামাত শিবির তারা কিন্তু ঘোষণা দিয়ে নেমেছে, তারা কিন্তু বলেছে যে তাদের যারা নেতা, অর্থাৎ যারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী, তাদেরকে যদি শাস্তি দেওয়া হয়, তাদেরকে মুক্তি না দেওয়া হয়, তাহলে তারা এই দেশে গৃহযুদ্ধ বাঁধাবে। তারা এটা আগাম ঘোষণা দিয়ে কিন্তু তারা সহিংসতা শুরু করেছে। কিন্তু আমরা তো বিএনপির কাছ থেকে আমরা এই ঘোষণা তো আশা করি না। এবং আজকে বিরোধী দলের নেত্রী যেই বিবৃতিটা দিয়েছেন, আমরা এই অনুষ্ঠান শুরুর আগে দেখলাম, সেখানে উনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যেন হামলা না হয় বা সব কিছু। আমরা চাই যে বিরোধী দল এই ধরনের দায়িত্বশীল বক্তব্য মন্তব্য রাখুক। এবং আজকে আমি বিশ্বাস করি, আজকে রাত্রে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয় যে আগামীকাল হরতালটা সহিংস হবে না, অহিংস হবে, শান্তিপূর্ণ হরতাল হবে। আমি বিশ্বাস করি যে আগামীকালকে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনি একটিও কোনো আগুন লাগানোর খবর পাবেন না, কোনো প্রাণহানির খবর পাবেন না। তো আসুন আজকে শাহবাগের প্রজন্ম চত্বর, এখান থেকে আমরা নেগেটিভ সমালোচনা না করে, পজিটিভ কিছু নেই না, আমাদের 42 বছরের রাজনৈতিক যে পথ পরিক্রমা পার হয়েছি, আজকে তরুণ প্রজন্ম তো আমাদের একদম চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে, এই শেষ দিনের আন্দোলন তারা একটিবারের জন্য একটা লাঠি হাতে নেয় নাই। তাদের আন্দোলনকারীরা শহীদ হয়েছে, তারা অনেকে মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি হামলা হয়েছে। আজকে সন্ধ্যায় কিন্তু আরেকটি ঘোষণা এসেছে, ইমরান এইচ সরকার দিয়েছে, বলছে যে তাদের যে এর আগে একটি ধোঁয়াশা ছিল যে কালকের হরতালের প্রতিহত তারা করবে না, এবং জামাত শিবিরের হরতাল প্রতিহত করবে, এবং জামাত শিবিরের সাথে কোনো ধর্মভিত্তিক দল অথবা কোনো রাজনৈতিক দল, তাদের সাথে কোনো আমাদের কোনো সংঘাত নেই, কোনো বিভেদ নেই। এটা ইমরান পরিষ্কার ভাষায় সন্ধ্যার পরে তার বিধিতে বলেছে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে একটা অপপ্রচার চালানো হচ্ছে, এই যে ধর্মীয় উস্কানি দেওয়া, এটা কিন্তু আজকে তথ্য প্রযুক্তির অনেক ব্যাপক প্রসার হয়েছে, বিপ্লব ঘটেছে। আজকে যদি আপনি একটা বিভ্রান্তি ছড়ান, 10 মিনিটের মধ্যে কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসতেছে। আজকে 35 লক্ষ তরুণ প্রজন্ম, তারা কিন্তু ফেসবুকের তারা সদস্য, এবং দেশব্যাপী 10 কোটি মোবাইল গ্রাহক আছে। আজকে ইচ্ছা করলেই একটা মিথ্যা, একটা একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে একটা দাঙ্গা বাঁধানো সম্ভব নয়। এবং তরুণ প্রজন্ম দেখেন, গতকালকে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন আপনার পুরান ঢাকায় যেই ইয়েতে সমাবেশ হচ্ছিল, তখন আজানের সময় কিন্তু ইমরান তার বক্তব্যটাকে বন্ধ রেখেছে। আজকে বারবার এই তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আমি আজকে অনুরোধ করব যে আমাদের দেশের 90% মানুষ মুসলমান, কিন্তু আমাদের অধিকাংশ সংখ্যাগুরু, মানে অধিকাংশ মুসলমান সম্প্রদায় হলেও আমরা কিন্তু হাজার বছরে আমাদের
একটা অসাম্প্রদায়িক সমাজ, প্রগতির সমাজ, আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে যেন ক্ষুদ্র স্বার্থে এই জামায়াত শিবির, তাদের 10 লক্ষ সমর্থক বা ভোটার আছে সারা বাংলাদেশে, কিন্তু 32% বিএনপি, 48% আওয়ামী লীগ, জাতীয় পার্টি 7%, আমরা এই যে সংখ্যা গরিষ্ঠ জনগণ, আমরা এই 10 লক্ষ সমর্থক অথবা বিচ্ছিন্নতাবাদী এই জঙ্গি গোষ্ঠীর কাছে সারা দেশে 16 কোটি মানুষকে কেন জিম্মি করছি? আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের কারণে আমরা গোটা দেশকে আজকে জিম্মি করে প্রায় এই 3 দিনে 5,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে আমাদের। আমাদের সেই কানসাই 170 কোটি টাকার বিদ্যুতের সরঞ্জাম নষ্ট করে দিয়েছে জামায়াত শিবির। আমি অনুরোধ করব বিএনপিকে, আমরা আসুন শান্তির পথে হাঁটি। আজকে আপনাদের কর্মী সমর্থক যারা আছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্ততপক্ষে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আহ্বান আপনারা জানান। দর্শক আপনি কি আমাদের সঙ্গে আছেন? জি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আলী আসগর, আমি সেগুনবাগিচাতে বলছি। আসলে সরকারের ম্যানিফেস্টোতে ছিল, ইলেকশনের ম্যানিফেস্টোতে ছিল যুদ্ধ অপরাধীর, স্পেসিফিক যুদ্ধ অপরাধীদের বিচার। এখন এখান থেকে মানবতা বিরোধী বিচার করতে আসাটা কি ওখান থেকে সরে আসা? আর দ্বিতীয় কথা হচ্ছে, মানবতা বিরোধীর বিচার তো অনেক বড়, ব্যপ্ত, ইনফিনিটি, তো ওইটা যে স্পেসিফিক যেটা ম্যানিফেস্টোতে ছিল ওইটা হলে এই দ্বন্দ্বটা একটু কমে আসতো না? এটা হচ্ছে আমার প্রশ্ন। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। উনি আসলে একটি বড় একটি ব্যক্তি নিয়ে